ঢাকা দক্ষিণ তেত্রিশ নং ওয়ার্ডের আওতাধীন ইউনিট আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আটই জানুয়ারির ও শনিবার সকাল এগারোটায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয় তেত্রিশ নং ওয়ার্ড আওতাধীন সকল ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে এই আনন্দমুখর পরিবেশে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাস আবু আহমেদ মান্নাফি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাস মোহাম্মদ হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাত আসনের মাননীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম আরও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন তিনশো বিশের এর মাননীয় সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি হাজি মোহাম্মদ সাহিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেত্রিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইলিয়াস রশিদ এবং সঞ্চালনায় ছিলেন তেত্রিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তেত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর হাজি মোহাম্মদ আউয়াল হোসেন অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন